আর কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে শাহাদত বরণ করে ইসলামের জন্য, কিসের জন্য বলেন? ইসলামের জন্য শাহাদত বরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা পৃথিবী সমান একটা জান্নাত দান করবে, সুবহানাল্লাহ বলেন। ইসলামের জন্য যদি শাহাদত বরণ করে, সুবহানাল্লাহ বলেন। এমনি না কোন দলের জন্য নয়, যদি ইসলামের জন্য শাহাদত বরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। কারো সাথে যদি এরকম লেনা দেনাও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে জান্নাতের মধ্যে দেখায় দিবেন যে তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম, তুমি তার লেনা দেনা মাফ করে দাও, সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামের উপর অটল থেকে যুদ্ধ করে ইসলামের পথে জীবন বিলীন করলে লাভ না লস বলেন? বিশাল আকারের লাভ আল্লাহ রাব্বুল আলামিন নিহিত রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থার মধ্যে জান্নাতের মধ্যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে দেখার পরে তখন আল্লাহ রাসূল বলেন সিদরাতুল মুনতাহায়, কথা মনে আসেনি বলেন, সিদরাতুল মুনতাহায় যখন গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেছেন সাহাবী আজমাইনের হযরত বেলালের আওয়াজ শুনতে পেয়েছেন, বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন, সুবহানাল্লাহ বলেন। বেলাল যখন নিচে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লিল আলামিন যখন দুনিয়ার জমিনে আসতেন, জিজ্ঞাসা করলেন বেলাল তুমি কি আমল করো, কি গোপন আমল করো, কি আমল করো, এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত দাম বাড়ায় দিয়েছেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব আমল জানতো, কিন্তু একটা আমল করতো, তাহিয়াতুল উযু, তাহিয়াতুল উযু দুই রাকাত নামাজ আদায় করতো, সুবহানাল্লাহ বলেন। এখন আমরা মসজিদে আসছি, যদি দুই রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের এই নবীর যেই হযরত বেলাল সাহাবি, উনি যখন আমল করার কারণে সিদরাতুল মুনতাহায় ওনার আওয়াজ শুনতে পাইছে নবী, আমরা যদি আমল করি, যদি না ছাড়ি, তাহলে লাভ আছে না লস বলেন? অনেক লাভ। তাহলে নবী বলছে এই আমলটা ছাইরো না, আমরা উম্মত হয়ে সারা দরকার আছে, সময়ে ফাঁক পাইলে পড়ব, এই আমল করব, এই আমলের দ্বারাতে আমার জীবনের আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহায় আমার কবুল করে আমাকেও তো আল্লাহ রাব্বুল আলামিন দামি বাড়াই দিতে পারে, ঠিক কিনা বলেন? যখন জান্নাতিনা জান্নাতের মধ্যে মহিষা দেখতে থাকবে, জাহান্নামীগুলো জাহান্নামের মধ্যে জ্বলতেছে, আপন আত্মীয় যারা ভাই বেরাদর বন্ধু বান্ধব জাহান্নামের মধ্যে জ্বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা বান্দিরা বলবে আসো তো দেখি গিয়া ওই জায়গার মধ্যে কি জন্য জাহান্নামে জ্বলে, সুবহানাল্লাহ বলেন। কি জন্য জাহান্নামে বলে জ্বলতেছে এই কথা যখন তারা বলবে, জাহান্নামের ফেরেশতা দাঁড়িয়ে গিয়া জাহান্নামের ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, জাহান্নামের ফেরেশতা বলবে তোমরাই জিজ্ঞাসা করো তারা কি জন্য জ্বলতেছে, বলবে আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে জাহান্নামের মধ্যে আসতে হয়েছে, দুনিয়ার জমিনে নামাজ পড়তো না। এই আয়াতে কারিমের মধ্যে শেষাংশে বলেছেন আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন শেষাংশে বলেছেন কি, যে জাহান্নামীদের জন্য জাহান্নামের মধ্যে একটা জাহান্নাম থাকবে, সেই জাহান্নামের হল সাকার, কালু লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা দুনিয়া জমিনে মুসল্লি হয়েছিলাম না। মুসল্লিন শব্দের অর্থ হলো মুসল্লি, মুসল্লি মুসল্লির জমা হলো মুসল্লিন, সুবহানাল্লাহ কেন না, মুসল্লির জমা হইল কি মুসল্লিন, মুসল্লিনের এক বচন হইল মুসল্লি, সুবহানাল্লাহ কেন না, এক বচন যেটা মুসল্লি, যদি মুসল্লি না হয় কালু লাম নাকু মিনাল মুসল্লিন, মুসল্লিন যদি না হয় তাহলে জাহান্নামে যাইতে হবে, সেই জাহান্নামটার নাম হলো সাকার,